আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতি বলতে যা বোঝায় সেটি নেই। অর্থাৎ রাজনীতি বলতে আমরা যে মিছিল বুঝি, মিটিং বুঝি, গণতন্ত্র বুঝি, জনগণের পক্ষে কথা বলার যে অধিকার সেটিকে বুঝি। যারা ক্ষমতাসীন দল রয়েছেন তাদের কোনো আচার আচরণ, চালচলন, কথাবার্তা পছন্দ না হলে রাস্তায় নেমে সেটি প্রতিবাদ করার যে শক্তি, সামর্থ্য এবং সুযোগ সুবিধা, এটিকে আমরা রাজনীতি বলতে বুঝি। এর বাইরে যারা সরকারি আমলা এবং কামলা রয়েছেন তাদেরকে যখন রাজনীতি থাকে তখন বলা হয় তারা প্রজাতন্ত্রের কর্মচারী, বা তারা আরও ভালোভাবে যদি আমি বলি তাহলে তারা জনগণের কর্মচারী, জনগণের চাকর। এটি যখন রাজনীতি থাকে তখন সেটি প্রমাণিত হয়। যখন রাজনীতি থাকে না তখন কি করে, সেই পরিবেশে মালিকের পরিবর্তে চাকর মালিকের আসনে বসে যায়। এবং মনুষ্য সমাজে নির্বোধ লোকেরা বুদ্ধিমান লোকদের উপর প্রাধান্য করে, ধনীরা কৃপণ হয়ে যায় এবং গরিবরা তারা যে সচরাচর যে ধৈর্য ধারণ করে বা তাদের মধ্যে যে বিনয় থাকে, ভদ্রতা থাকে, এটা তাদের মধ্যে থেকে চলে যায় এবং তারা উগ্র হয়ে ওঠে। তো আমাদের এই বর্তমান সমাজে 2021 সনের এই সময়টাতে বাংলাদেশে কতটুকু রাজনীতি রয়েছে, কি চলছে বা কি চলছে না, এই বিষয় নিয়ে খুব বেশি ডিটেলস বলার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। তো আমাদের রাজনীতির যে ব্যারোমিটার কিংবা আমাদের রাজনীতির যে ব্যাকরণ সেটি কোন পর্যায়ে কিভাবে চলছে, কতটা প্রতিপালিত হচ্ছে, সেটি নিয়ে আমরা বিস্তারিত কোনো কিছু বলার প্রয়োজন মনে না করলেও আমরা মাঝে মধ্যে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে বা রাজনীতিকে কেন্দ্র করে এমন সব পুতুল নাচ, এমন সব নাটক, এমন সব ঘটনা দেখি যা কিনা কেবলমাত্র আমাদেরকে নয় সারা বিশ্বকে বিনোদিত করে। অর্থাৎ বিশ্বের রাজনীতির মঞ্চে যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা বাংলাদেশের এই সমস্ত ঘটনা দেখে খুবই আমোদ লাভ করেন, প্রমোদ লাভ করেন। অথবা আমরা যখন বাংলাদেশের লোকজন না খেয়ে থাকি, ক্ষুধার কষ্ট থাকে, রোগের কষ্ট থাকে, শোকের কষ্ট থাকে, ঠিক সেই সময়টাতে রাজনৈতিক অঙ্গন থেকে যে সমস্ত অভিনব ডায়ালগ আমরা শুনতে পাই, যে সমস্ত কথাবার্তা শুনতে পাই, আমাদের সেই সমস্ত কথাবার্তা শোনার ফলে দেহের মধ্যে এক ধরনের এমন প্রতিক্রিয়া শুরু হয়ে যায় যে প্রতিক্রিয়ার কারণে কারো মাথায় যদি খুব উকুনের আক্রমণ বেশি থাকে বা উকুনের প্রকোপ বেশি থাকে সে উকুনের কাবুল ভুলে যায়। কারো যদি পেট খারাপ থাকে তাহলে তার পেটে যে যন্ত্রণা থাকে স্বাভাবিক, বা তার পেটের মধ্যে যে ধরনের পুটপাট শব্দ হয় সে ভুলে যায় তার এই ধরনের কোনো সমস্যা নাই। সে তখন ওই রাজনীতির অঙ্গনের যে কথাবার্তা ওটার মধ্যেই তার সমস্ত বিনোদন খুঁজে বেড়ায়। তো আমাদের রাজনীতিতে যারা বিনোদন দিচ্ছেন বা যে সমস্ত রাজনৈতিক সংগঠন বা দল মাঝে মধ্যে কৌতুক সৃষ্টি করছেন তাদের মধ্যে প্রধানতম রাজনৈতিক দলটি হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি গত সেই 2009 সন থেকে এরশাদ সাহেব যতদিন ছিলেন ততদিন তো বটি তিনি যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, কিংবা তিনি যেভাবে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, একবার সরকারের পক্ষে গিয়েছেন, একবার সরকারের বিপক্ষে গিয়েছেন, সরকার একবার তাকে টেনেছে, আবার দূরে সরানোর চেষ্টা করেছে, এবং এ সকল নিয়ে যা কিছু হয়েছে তা যে কোনো সিনেমার কাহিনীকে হার মানাবে। তো এর বাইরে অর্থাৎ জাতীয় পার্টির সঙ্গে সরকারের সম্পর্ক, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক, এই যে সম্পর্ক, এই সম্পর্কের বাইরে আরও কিছু কর্মকাণ্ড, তাও কিন্তু বাংলাদেশে যথেষ্ট নাটক সৃষ্টি করেছে। অর্থাৎ এরশাদ সাহেবের পারিবারিক সম্পর্ক, অর্থাৎ তার ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক, তার ভাগিনের সঙ্গে তার সম্পর্ক, এটা নিয়েও কিন্তু অনেক নাটক সৃষ্টি হয়েছে। এবং তার স্ত্রী, অর্থাৎ তার দুজন স্ত্রী, একজন সাবেক স্ত্রী এবং একজন তার চিরস্থায়ী স্ত্রী, অর্থাৎ সাবেক স্ত্রী বিদিশা, তো যাকে বাংলাদেশের জনগণ এরশাদ সাহেবের তালাকপ্রাপ্ত স্ত্রী হিসেবে জানেন, এবং অন্যদিকে বেগম রওশন এরশাদ, যিনি কিনা তার আজীবনের সঙ্গে ছিলেন মৃত্যু পর্যন্ত। তাদের মধ্যে মতবিরোধ ছিল, তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ববিরোধ ছিল, কিন্তু তারপরও তাদের দাম্পত্য জীবনটা অটুট ছিল। তো এই যে তার দুজন স্ত্রী, অর্থাৎ বেগম রওশন এরশাদ এবং বিদিশা, এই দুয়ের মধ্যে যে মাঝে মধ্যে কিছু সমস্যা হতো, মাঝে মধ্যে কিছু রসায়ন হতো, তো এর বাইরে দুই স্ত্রীর যে আলোচিত সন্তান রয়েছে, অর্থাৎ বেগম রওশন এরশাদের একজন সন্তান রয়েছেন যিনি কিনা এখন সংসদ সদস্য রূপে আছেন, যার নাম সাদ, এবং বিদিশার একজন সন্তান রয়েছেন এরিক। তো এরিক এবং সাদকে নিয়ে বাংলাদেশে কিন্তু যথেষ্ট আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, এবং এই বিষয়টা নিয়ে
আমার মুখে বিস্তারিত বলা শোভনীয় নয় এবং আমি বলবো না, তবে এই মুহূর্তে বাংলাদেশের পত্র পত্রিকায় যা লেখা হচ্ছে এই দুজন সম্পর্কে তা কিন্তু রীতিমতো কবিরা গুণা, এবং সেই কবিরা গুণার ব্যাপারে আমি বিস্তারিত বলতে চাই না। তো যেটি বলতে চাই সেটি হলো রওশনের সাদের সন্তান এবং বিদিশার সন্তানদের মধ্যে রাজনৈতিক যে সম্পর্ক কিংবা এরশাদের যে অর্থবৃত্ত সেগুলোর উপর তাদের যে আধিপত্য এগুলো নিয়ে কিন্তু বিরোধ ছিল, এবং সেই বিরোধ নিয়ে মাঝে মধ্যে কিন্তু নিদারুণ সব নাটক সৃষ্টি হতো। তো এই নাটক করতে করতে জনাব এরশাদ সাহেব তার জীবনের শেষ দিন পার করে দিয়েছেন এবং তিনি মারা গিয়েছেন। আমার সঙ্গে জনাব এরশাদ সাহেবের অত্যন্ত ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল, তিনি আমাকে অতিশয় স্নেহ করতেন, এবং একজন ব্যক্তিগত মানুষ হিসেবে যদি সাক্ষ্য দান করতে বলা হয় তাহলে আমি তার মধ্যে যে ভদ্রতা দেখেছি, তার মধ্যে যে বিনয় দেখেছি, কার্টিসি দেখেছি, তার মধ্যে যে যোগ্যতা দেখেছি অমনটি আমি রাজনৈতিক অঙ্গনে অন্য কারোর মধ্যে দেখিনি। কিন্তু এর বাইরে পত্রপত্রিকায় তাকে নিয়ে যে আলোচনা হয়, সমালোচনা হয়, এটি যে আমি অস্বীকার করব বা এটিকে আমি যে অবহেলা করব, এই শক্তি বা সামর্থ্য কিন্তু আমার নেই, ফলে আমাকে বলতে হচ্ছে। তো সে যাই হোক না কেন, জনাব এরশাদ সাহেব আর এখন আমাদের মাঝে নেই, তিনি পরলোকগত এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার জন্য জান্নাতুল ফেরদাউস আমি প্রার্থনা করছি। কিন্তু তার রেখে যাওয়া সহায় সম্পত্তি, বাড়িঘর, তার রেখে যাওয়া আত্মীয় স্বজন এবং তার রেখে যাওয়া দুইজন স্ত্রী এবং দুইজন সন্তান সাম্প্রতিক সময়ে যে জটিল রসায়ন সৃষ্টি করেছে, নাটক সৃষ্টি করেছে, যা কিনা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং আপনারা জানেন যে জাতীয় পার্টির একটি পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে, এবং সেই কমিটিতে বলা হচ্ছে যে জনাব রওশন এরশাদ এখানকার আজীবন চেয়ারম্যান এবং এখানকার কো চেয়ারম্যান হিসেবে বিদিশা এরশাদ থাকবেন, এবং এখানে গুরুত্বপূর্ণ পদে এরিক এরশাদের নাম বলা হয়েছে, এবং এরিক এরশাদের পরে সাদ এরশাদের নামও কিন্তু এখানে এসছে। তো এই ঘটনা যখন পত্রপত্রিকায় ছাপা হলো, প্রকাশিত হলো, তখন ধরে নেওয়া হলো যে এর সঙ্গে হয়তো সরকারের একটা সমর্থন রয়েছে, এবং সরকারের ইঙ্গিতেই হয়তো এই কর্মটি হয়েছে মূলত এরশাদের ভাই জি এম কাদের, যিনি মূলত এখন জাতীয় পার্টির নেতা, জাতীয় পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন এবং সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন, এবং জি এম কাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন আপাদমস্তক ভদ্রলোক, সৎ এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত, এবং তিনি আওয়ামী লীগের সকল কথায় এরশাদের মতো বা রওশন এরশাদের মতো কিংবা বিদিশার মতো ওইভাবে তিনি সায় দিতে অতীতেও পারেননি এবং এখনও পারছেন না, এবং অনাগত দিনেও তিনি পারবেন না। ফলে কি হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে একটি নির্ভার, একটি নিরাপদ অনুগত বিরোধী দল কামনা করে, প্রত্যাশা করে, সেই হিসেবে জি এম কাদেরের নেতৃত্বে বর্তমান যে তথাকথিত বিরোধী দল সংসদে রয়েছে এবং রাজপথে রয়েছে সেটি আওয়ামী লীগের জন্য নিরাপদ নয়। ফলে কি হচ্ছে, জি এম কাদেরকে চাপে রাখার জন্য কিংবা জি এম কাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য রওশন এরশাদ এবং বিদিশা এরশাদকে যে সামনে এগিয়ে আনা হচ্ছে সেটি কম বেশি সবাই কিন্তু বুঝে ফেলেছে, এবং সেভাবে কিন্তু সবাই মুখ টিপে হাসাহাসি করছে, এবং জাতীয় পার্টিকে যে সরকার গিলে খাচ্ছে এই ব্যাপারে সবাই সমালোচনা করার চেষ্টা করছে। তো এটি হলো প্রথম দিকের খবর। কিন্তু পরবর্তী একদিন বা দুদিন পরের খবর হলো যে জনাব সাদ এরশাদ অর্থাৎ রওশন এরশাদের যে ছেলে, তিনি নাকি বিবৃতি দিয়েছেন যে তিনি এই ঘটনার সাথে জড়িত নন, তিনি তার পিতার মৃত্যুবার্ষিকী পালন করার জন্য কেবলমাত্র প্রেসিডেন্ট পার্কে গিয়েছেন, এবং সেখানে গিয়ে তার ভাইয়ের সঙ্গে অর্থাৎ এরিকের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক আলাপ আলোচনা হয়নি। অন্যদিকে বেগম রওশন এরশাদের নাকি জি এম কাদের সাহেবকে টেলিফোন করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত না বা তার কোনো মদত নাই। তো এই যে নাটক হচ্ছে, সেই নাটক এরশাদ জমানাতে যেভাবে নাটক হতো সেই নাটকই কিন্তু এখন চলতেছে, এবং জনগণ কিন্তু এই রাজনৈতিক নির্জনতার মধ্যেও কিন্তু এসব নাটকে রেসপন্ড করছে। অর্থাৎ তাদের এই ঘটনা যদি জনগণ পাত্তা না দিত, জনগণ গা না করত, তাহলে কিন্তু এগুলো সংবাদ শিরোনাম হতো না, এবং এগুলো নিয়ে আমার ভিডিও করারও কিন্তু প্রয়োজন হতো না। এই কথার অর্থ হলো যে বাংলাদেশের রাজনীতি বিশ্বের অন্য কোনো রাজনীতির মতো না। এদেশে নাটক দেখার মতো লোক যথেষ্ট রয়েছে, এদেশে বিভিন্ন সাসপেন্স দেখার মতো লোক রয়েছে, এবং এ
এদেশে যে রসনের স্বাদ বা বিদিশায়ের স্বাদ, তো অন্যদিকে এরিকের সাথে যিনি মূলত একজন অটিস্টিক ব্যবি হিসেবে পরিচিত ছিলেন, তো তিনি যখন একটা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু হন এবং তাকে কেন্দ্র করে যখন অনেক মানুষ আবর্তিত হয়, সেটি সরকার হোক কিংবা সরকার বিরোধীরা হোক, তাহলে বুঝতে হবে যে আমাদের দেশে জনাব এরিক এরশাদকে নেতা মানেন বা তার নেতৃত্বে কাজ করার মতো কিন্তু লোকের অভাব নেই। তো কাজেই এই যে লোক বা এই যে গণতান্ত্রিক মন এবং মানসিকতা, এটিকে কিন্তু আপনি এবং আমি ইচ্ছা করলে অস্বীকার করতে পারবো না। অন্যদিকে কী হচ্ছে, এরশাদ সাহেবের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার একাধিক বিয়ে থা নিয়ে কিংবা তার বান্ধবীদেরকে নিয়ে যে যতই সমালোচনা করুক না কেন, আমাদের দেশের একটা বিশাল শ্রেণীর মানুষ কিন্তু আগ্রহ ভরে তাকিয়ে থাকেন যে এরশাদের বান্ধবীদের কোনো নতুন খবরাখবর কোনো পত্রপত্রিকায় পাওয়া যায় কি না, কিংবা এরশাদের স্ত্রী বিদিশা বা এরশাদের স্ত্রী রশন এরশাদ নতুন কোনো কথা বলেন কি না, এই ধরনের খবর শোনার জন্য বা এই ধরনের খবর দেখার জন্য কিন্তু দর্শক এবং শ্রোতার অভাব নাই। ফলে কি হচ্ছে, এই যে রশন এরশাদ কিংবা বিদিশা এরশাদকে নিয়ে ইদানিংকালে রাজনীতিতে যে নাটক হচ্ছে, সেই নাটক তারা নিজেরা করুন কিংবা নাটকের পিছনে অন্য কোনো প্রযোজক বা পরিচালক থাকুক, সেটা মুখ্য নয়। ব্যাপার হলো এই নাটক দেখার, উপভোগ করার এবং এই নাটকের পক্ষে এবং বিপক্ষে কিন্তু আমাদের দেশে যথেষ্ট দর্শক এবং শ্রোতা রয়েছে। তো এই নাটক যদি চলতে থাকে এবং এই নাটকে যদি বিদেশে এবং রশন আগামী দিনগুলোতে একটি ভালো জনপ্রিয়তা অর্জন করতে পারেন কিংবা দর্শকপ্রিয়তা পেয়ে যান, তাহলে আমাদের দেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ইতিপূর্বে গোপনে বিয়ে করেছেন বা উপপত্নী রেখেছেন কিংবা যারা গোপনে মানবিক বিয়ে থাকা করে আড়ালে আবডালে চলতেন, তাদের কিন্তু হিম্মত বেড়ে যাবে, তাদের সাহস বেড়ে যাবে এবং তারা তখন কি বলবে যে এরশাদ সাহেব যদি দুই স্ত্রীকে নিয়ে এইভাবে সফল জীবনযাপন করতে পারেন এবং তার মৃত্যুর পরেও যদি রাজনীতিতে তার স্ত্রীর এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, সরকার এবং জাতীয় পার্টির নেতা কর্মীরা যদি তাদের প্রতি আকৃষ্ট হন, তাহলে আমাদের স্ত্রী এখানেও পারবে না। তো ফলে কি হবে, রাজনীতিতে বহু বিবাহ বেড়ে যাবে এবং এই সংক্রান্ত বিষয়ে যে সমস্ত অগ্রগামী রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা আড়ালে আবডালে নিজেদের একাধিক বিয়ে শাদি বা গোপন জীবন নিয়ে খুবই বিব্রতকর এবং কষ্টকর জীবনযাপন করছেন, তারা এইবার এই উসিলা হয়তো লোকচক্ষুর অন্তরাল থেকে একেবারে লোকচক্ষুর সম্মুখে চলে আসবেন এবং বুক চাপড়িয়ে বলবেন যে এটি আমার দুই নম্বর স্ত্রী, এটি আমার তিন নম্বর স্ত্রী এবং আমার মৃত্যুর পরে আমারই রাজনৈতিক ভবিষ্যতে এই স্ত্রী এই পদ পাবেন, অর্থাৎ উনি উপজেলা চেয়ারম্যান হবেন, উনি এমপি হবেন, উনি মন্ত্রী হবেন, উনি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হবেন ইত্যাদি তারা বলতে থাকবে। এবং আমাদের দেশে যে পারিবারিক রাজনৈতিক প্রথা চালু রয়েছে, সেই রাজনৈতিক প্রথার যারা সমালোচনা করতেন সেই সমালোচকরা পরাজিত হবেন এবং একটা নতুন ধারার সামন্ততান্ত্রিক পারিবারিক রাজনৈতিক প্রথা আবার নতুন করে এর মাধ্যমে চালু হবে। তো দেখা যাক যে প্রয়াত রাষ্ট্রপতি জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের যে দুই বিবি, তারা যে মিশনে নেমেছেন, যে ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন, সেটি শেষ পর্যন্ত কোন পর্যায়ে ঠেকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।